ছোটবেলা থেকে কত কথাই শুনে আসছি, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, যে দারুণ নাচে সে আবার দারুণ ম্যাচ দেখায়, যে ভালো অভিনয় করে সে আবার ভালো অ্যাঙ্করিং করে। তারপরে কানাঘুষো শুনতে পেলাম কেউ বলছে আজ নাকি MMS, কেউ বলছে আজ নাকি MBBS। আমি তো অবাক, ব্যাপারটা কি? একজন বলল যে ম্যাজিক্যাল মৌবনী সরকার, একজন বলল যে ম্যাগনিফিসিয়েন্ট মৌবনী সরকার, এবং তার মাঝে নাকি আরো কি কি সব আছে, কিন্তু তার সঙ্গে এখন আমার দেখাই হয়নি। আমার ধারণা স্বর্ণালী বোধহয় ওকে আনতে গেছে, কখন যে আসবে অপেক্ষা করছি। আমাদের খুব ভালো লাগছে যে আজকে তোমাকে এরকম ভাবে পেয়ে, কারণ পৈতৃক সূত্রে তুমি একটা চমৎকার হাসি পেয়েছো তো, যেটা সবসময় সবার মন ভালো করে দেয়। আসলে বাবার হাসির মধ্যে একটা জাদু সারাক্ষণ কাজ করে, কারণ ওনার ম্যাজিক তো ডেফিনেটলি জগৎ বিখ্যাত, কিন্তু আমি যদি মেয়ে হিসেবে নয় একজন ক্রিটিক হিসেবে বলি, তাহলে ওনার সেই হাসিটার মধ্যে যেন একটা অন্যরকমেরই ম্যাজিক থাকে। আমরা চেষ্টা করছি সেই হাসিটাকে ধরে রাখতে, কিন্তু বিশাল বড় কাজ। এই মুহূর্তে আমি বলতে বাধ্য যে একদম সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, আর এই শাড়িটা আমার মনে হচ্ছে যে আমি ওর জন্যই বানিয়েছি। অসাধারণ লাগছে এই কাজটা, এত আনকনভেনশনাল, আর এই দুটো রঙই কিন্তু খুব মানে স্বাভাবিক রং, কিন্তু সেটার প্লেসমেন্ট একেবারে অস্বাভাবিক। আর মৌবনী পরার পর আমার সমস্ত বন্ধুরা বুঝতে পারছে এটাকে এইভাবে পড়তে হবে আর এরকম সুন্দর সুন্দর করে হেসে ক্যারি করতে হবে। আমার যখন ছবি রিলিজ হয় না, আমার গায়ে জ্বর এসে যায়, কারণ আমি কি পরবো, কি পরলে দারুণ লাগবে, ট্রেডিশনাল পরবো নাকি মডার্ন পরবো, এ নিয়ে খুব চিন্তা হয়। তাই জন্য আমি তোমার কাছে চলে এসেছি দিদি, ইউ মাস্ট হেল্প মি। একদম, আমি রেডি। আর তোমার জন্য আমার এরকম একটা পার্টি ওয়্যার কালেকশন। এই ফ্যাব্রিকটা রয়েছে মৌবনী গোল্ডেন কালারের লাইকা, আর ভেলভেটের প্যাচ রয়েছে, এবং বর্ডারটাকে শুধু ভেলভেট না, মিরর ওয়ার্ক করেও হাইলাইট করেছি। এটার ব্লাউজটা তো রেডি রয়েছেই, আমি সঙ্গে দুটো ব্লাউজ রেখেছি, একটা তো এরকম গোল্ডেন, এটা তো আমার মনে হচ্ছে আমি মিস ওয়ার্ল্ড হয়ে যাব, আর একটা এরকম জ্যাকেট কাটিং এর, মানে একটা দিকে পুরো সরু করে নিট পিন করলে